নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটু অন্যরকমভাবে মাছের ডিমের বড়া করে ঝোল করব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে তো চলো দেখতে থাকো এটা আমি কিভাবে তৈরি করি দেখো আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি আর এই ডিমটা আমি সেদ্ধ করে নেব দেখো কড়াইতে গরম জল করে নিয়েছি এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এবার ডিমটা ভালো করে জলে সেদ্ধ করব। জলের পরিমাণটা তোমরা এমন নেবে যাতে ডিমটা সেদ্ধও হয়ে যাবে এদিকে জলও থাকবে না ডিমটা ঝুড়ো হবে এবার খুন্তি দিয়ে ডিমটা আমি টুকরো করে দিচ্ছি যাতে ভেতরের অংশগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যায় কোথাও কোনো কাঁচা ভাব না থাকে এইভাবে ডিমটা সেদ্ধ করে রান্না করলে বড়াগুলো কিন্তু শক্ত হয় না খুব নরম হয় আর খেতেও খুব টেস্টি লাগে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচের থেকে একটু কম আদা বাটা আর নিচ্ছি দু চামচ টমেটো সস তোমরা চাইলে টমেটোও দিতে পারো তবে সসটা দিলে খেতে একটু বেশ অন্য রকম হয় এবার এটা একটু জল দিয়ে গুলে নিলাম এদিকে দেখো আমার মাছের ডিমটা সেদ্ধ হয়েও গেছে আর দেখো এটা কতটা ঝুরঝুরে হয়েছে এর মধ্যে কোনো জলীয় ভাব নেই এবার এটা মশলা দিয়ে মেখে নেব এবার মাছের ডিমটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার এতে দিচ্ছি সামান্য পরিমাণ করে করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এবার দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার দিচ্ছি তিন চামচ মতো ময়দা লাগলে পরিমাণ বুঝে আমি আবার দেব এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি তোমরা ডিমের পরিমাণ অনুযায়ী সব মশলাগুলো দিয়ে দেবে আমার আরেকটু ময়দা লাগবে তাই আমি আরও দুই চামচ মতো ময়দা এখানে অ্যাড করলাম তোমরা তোমাদের ডিমের পরিমাণ অনুযায়ী সব মশলা অ্যাড করে নেবে এবার এগুলোকে আমি ছোট ছোট লেচি পাকিয়ে গোল করে চ্যাপটা করে এইভাবে করে নিচ্ছি এরপর এগুলো আমি গরম তেলে ভেজে নেব এবার কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি তেল এবার একে একে আমি বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে না হলে বড়াগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে যাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি বড়াগুলো অপর পিঠ ভালো করে ভেজে নিচ্ছি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন রেসিপি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই একটা লাইক দিও তাহলে আমার খুব ভালো লাগবে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি সব তুলেও রেখেছি এবার চলে যাচ্ছি মেন রান্নায় এবার ওই বড়া ভাজা তেলেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার এই নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি হালকা করে ভেজে নেব আলুগুলো আমার প্রায় দেখো ভাজা হয়েও গেছে এখন আলু ভাজাগুলো তুলে রাখছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জিরে ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি দুটো মতো পেঁয়াজ বেটে নিয়েছি এবার এটাকে আমি হালকা করে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভাজা হয়েও গেছে এবার এতে দিয়ে দিচ্ছি ওই করে রাখা মশলার পেস্টটা এবার সমস্ত কিছু একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোর সঙ্গে মশলাটা আরও একটু কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল জলটা আমি একটু বেশিই দিলাম কারণ বড়াগুলো দিলে কিন্তু জলটা অনেকটাই টেনে যাবে তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে আর ওপরেও অনেকটা তেল ভেসে এসছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিমের বড়াগুলো এবার খুব সাবধানে বড়াগুলো আমি ঝোলের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সাবধানে করতে হবে না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে যেহেতু বড়াগুলো খুব নরম হয়েছে আমি আগেই বলেছি এইভাবে বড়া করলে কিন্তু বড়াগুলো নরম হয় খুব একটুও শক্ত হয় না এবার আরও কিছুক্ষণ আমি এই বড়া দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে খুব সাবধানে একটু নেড়ে নিচ্ছি এখন কিন্তু এই ঝোলটা বড়ার মধ্যে ঢুকে গিয়ে বড়াটা অনেকটাই সফট হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গাওয়া ঘি আর দেব গুঁড়ো গরম মশলা এতে কিন্তু ঝোলের টেস্টটা আরও খুব সুন্দর আসবে তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে নিও এবার হালকা করে নেড়েচেড়ে আমি ঘি আর গরম মশলাটা ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখো তৈরি হয়ে গেছে আমার মাছের ডিমের বড়ার ঝোল কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্যই জানিও আর বাড়িতে একদিন তৈরি করে খেও নিশ্চয়ই ভালো লাগবে ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ